নমস্কার, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি ট্রেডিশনাল একটি বেঙ্গলি পিঠে রেসিপি, চুষি পিঠে। এই চুষি পিঠে কিন্তু খুবই পুরনো এবং ঐতিহ্যমণ্ডিত একটি রেসিপি। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি, আপনারাও এটা বাড়িতে সহজেই তৈরি করতে পারবেন। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, নিজেদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। চুষি পিঠে তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি চালের গুঁড়ো নিয়েছি এখানে 1.5 কাপ, 300 গ্রাম পাটালি গুড়, এলাচের গুঁড়ো 1/2 টিস্পুন, দুধ, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন। সবার প্রথমে আমি কড়াইতে অল্প জল গরম করেছি, জলটা ফুটতে শুরু করার পর একটু ফুটিয়ে নেব। এবারে আমি ওভেনটাকে একদম কমিয়ে দিয়ে জলটাকে একটা বাটিতে নিয়ে নেব। এবারে শুকনো কড়াইতে আমি চালের গুঁড়োটা দিলাম, 1/2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, এর মধ্যে দেব স্বাদ অনুসারে নুন, আমি 1/4 টিস্পুন নুন দিলাম। অল্প অল্প করে এর মধ্যে আমি গরম জল অ্যাড করে একটা মন্ড তৈরি করব। মিশাতে থাকবো জলটা চালের গুঁড়োর সঙ্গে, আঁচটাকে কিন্তু মাঝারি আঁচে রেখেছি, জলটা অল্প অল্প করে দিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে এটাকে মিশাতে থাকতে হবে। চালের গুঁড়োটা যখন এরকম একটা মন্ডের আকারে হয়ে যাবে, কড়াই থেকে উঠে আসবে সম্পূর্ণটা, তখন আমরা এবার এটাকে নামিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে একটা ডো বানাবো। এবারে কিন্তু এই গরম অবস্থাতেই আমাদের হাত দিয়ে মন্ড তৈরি করতে হবে আর এটাকে মাখতে হবে। মন্ডটা তৈরি হওয়ার পর আমি একটা বাটিতে একটা ভেজা কাপড় দিয়ে তার মধ্যে মন্ডটা রেখে এভাবে ঢেকে রাখবো। তারপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমাদের পিঠেটা তৈরি করতে হবে, কারণ চালের গুঁড়োটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় যাতে ময়েশ্চারটা থাকে, সেই জন্য এরকম করে নিলাম। এবারে আমি একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে নিলাম, অল্প একটু এখান থেকে ডো থেকে অল্প একটু নিয়ে আবার এটা ঢেকে দেব, দিয়ে এটাকে এর মধ্যে আমি চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কাটবো। অল্প অল্প করে করব, একসঙ্গে কিন্তু বেশি করলে শুকিয়ে যাবে। লেচি কাটার পর আবার একটু এর উপর দিয়ে আমি চালের গুঁড়ো ছড়িয়ে নিলাম, নিয়ে এবার এইভাবে চুষিটা তৈরি করতে হবে। এবার আপনি যদি ছোট ছোট করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট আরো ছোট ছোট লেচি নিতে হবে। এইভাবে কিন্তু অনেকটা সময় লাগবে পুরো মন্ডটা দিয়ে চুষিগুলো তৈরি করতে। আর চুষিগুলো যেখানে আমরা রাখবো সেখানেও কিন্তু একটু চালের গুঁড়ো ছড়িয়ে নিয়ে রাখবো, সময় সাপেক্ষ ব্যাপার, একটা একটা করে কিন্তু পুরো মন্ডটা দিয়ে করতে হবে, তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোব। সমস্ত ডোটা দিয়ে আমি চুষি তৈরি করে নিয়েছি, এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোব। এবারে আমি কড়াইতে 1 লিটার দুধ গরম করছি, ফুটে ওঠার পর এটা 5 মিনিট ধরে ফুটছে। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে চুষিগুলো অ্যাড করব। একবারে দিলে এটা দোলা পেকে যেতে পারে, তার জন্য আমি ছড়িয়ে ছড়িয়ে অল্প অল্প করে চুষিগুলো অ্যাড করব আর একটু নাড়ব। মুঠো মুঠো করে মোটামুটি 4-5 বারে আমি চুষিগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে। এবারে আমরা হাই ফ্লেমেই দুধটাকে ফোটাবো যতক্ষণ না চুষিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে সম্পূর্ণটা, ততক্ষণ কিন্তু আমাদের ফ্লেমটা বাড়িয়েই রাখবো, কমানোর দরকার নেই। তবে কনস্ট্যান্ট কিন্তু আমাদের নাড়তে হবে,
না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, আবার দুধটা উতলে পড়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকবে, তাই আমাদের কন্টিনিউ কিন্তু এরকম নেড়ে যেতে হবে। চুষিগুলো দেওয়ার পর আমি আরো 5 মিনিট এটাকে হাই ফ্লেমে ফোটালাম। চুষিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি। 300 গ্রাম আমি গুড় নিয়েছি, আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে গুড়টা দেবেন, যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী গুড়ের পরিমাণটা কম বা বাড়াতে হবে। এবারে আরো এখনো রান্না করতে হবে, ফ্লেমটা বাড়ানোই রয়েছে, হাই ফ্লেমেই রয়েছে, তবে কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে। এবারে আমি এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, দিয়ে মিশিয়ে নেব। আর ওভেনটাকে অফ করে দিলাম। এই চুষি পিঠের ঘনত্বটা কিন্তু নিজেদের ওপর ডিপেন্ড করবে, যারা যেরকম খেতে চায়। তবে একটা কথা মনে রাখতে হবে যে কড়াইতে যে পরিমাণ পাতলা থাকবে, নামালে ঠান্ডা হওয়ার পর কিন্তু সেই পরিমাণ পাতলাটা থাকবে না, এটা জমে যাবে। তাই জন্য একটু পাতলা করেই নামানোটা ভালো, পরে অনেকটাই কিন্তু জমে যায়। আমাদের চুষি পিঠে তৈরি, এবার এটাকে আমি ঠান্ডা করে তারপরে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চুষি পিঠা। আপনারা দেখলেন আমি কিভাবে তৈরি করলাম, আপনারাও এটা বাড়িতে তৈরি করুন, এটা কিন্তু ভীষণই টেস্টি, আপনাদের সকলের খেতে খুব ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।